नमस्कार प्रिय दर्शक बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल कैरियर आपडेट बेंगली। बंधुरा, रेशन कार्ड थाकले एई आपडेटटी आपनादेर जाना अवश्यई प्रयोजन। हाँ बंधुरा, आपनारा जानेन जे प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना बोले एकटी प्रकल्प केंद्र सरकारेर तरफ थेके चालू करा हयेछिलो। तो जे प्रकल्पेर माध्यमे किछु किछु कार्डे, अर्थात जादेर জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কার্ড ছিল, তারা সকলেই পাচ্ছিলেন অতিরিক্ত চাল গম। তো আর এই চাল গম পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আর এই যে ফ্রি রেশন, অর্থাৎ যে অতিরিক্ত যে চাল গম পাচ্ছিলেন সেটা পাবেন না। তো বন্ধুরা, ঠিক তাহলে এই ডিসেম্বর মাস থেকে কত কেজি করে কোন কার্ডে মাল পাবেন সে আপডেটটি আপনাদেরকে জানাবো। এবং সেই সঙ্গে জানাবো যে কেন্দ্র সরকারের তরফ থেকে তো ফ্রি রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, তো তাহলে এবারে আপনারা কত কেজি করে মালটা পাবেন। তো এবারে আপনারা যে মালটা পাবেন সেটা শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে যে মালটা দেওয়া হবে সেটাই পাবেন, তার বেশি মাল পাবেন না। আর এই ফ্রি রেশন পাওয়ার জন্য একটা ছোট্ট কাজ আপনাকে করতেই হবে। যদি এই ছোট্ট কাজটা আপনি না করে থাকেন, দ্রুত এই কাজটি করে ফেলুন, না হলে কিন্তু রেশন আর মিলবে না, ফ্রি রেশন আর পাবেন না। তো কী কাজ করতে হবে সেই আপডেটটা জানাবো, কত কিছু করে মাল পাবেন সেই আপডেটটি জানাবো এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিতভাবে যাওয়ার পূর্বে রয়েছে ছোটো রিকোয়েস্ট, যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই বলবো, ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো ওটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, তো এখানে আপনাদের বলে দিই যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বলে একটি প্রকল্প চালু ছিল, যার মাধ্যমে কার্ড পিছু অতিরিক্ত 5 কেজি করে মাল দেওয়া হচ্ছিলো, অর্থাৎ চাল এবং গম মিলিয়ে 5 কেজি করে অতিরিক্ত মাল দেওয়া হচ্ছিলো। তো এই মালটা পুরোপুরি কেন্দ্র সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা অতিরিক্ত কোনো মাল পাবেন না। তো এই মালটা কারা পাচ্ছিলো? যাদের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার কার্ড রয়েছে, অর্থাৎ AAY, PHH, SPHH, ঠিক আছে, এই যে তিন ধরনের কার্ড যাদের ছিল, তারা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত, ঠিক আছে, তো তাদেরই এই মালটা দেওয়া হচ্ছিলো। অর্থাৎ তারা রাজ্য সরকারের তরফ থেকে যেরকম মাল এমনি সময় পেয়ে থাকে, তো সেই মালটা পাচ্ছিলেন এবং তার সঙ্গে আবার অতিরিক্ত মালটাও পাচ্ছিলেন। তো এবার থেকে ওই ফ্রি রেশনটা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে রেশন দেওয়া হচ্ছিলো, অতিরিক্ত যে মালটা দেওয়া হচ্ছিলো সেটা বন্ধ করে দেওয়া হলো। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত তার ফ্রি রেশন বন্ধ করেননি, এখনও পর্যন্ত আপনারা ফ্রি রেশন পেতে থাকবেন। তো এই ফ্রি রেশনটা পাওয়ার জন্য আপনাদের একটা ছোটো কাজ করতে হবে, যদি সেই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু মাল পাবেন না। কী করতে হবে সেটা হচ্ছে, আপনাদের যে রেশন কার্ড রয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারে লিঙ্ক করাতে হবে। যদি লিঙ্ক না করান তাহলে আর মাল পাবেন না। আগামী ১৬ তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। এবারে বাড়িতে বাড়িতেই আপনাদেরকে রেশনটা পৌঁছে দিয়ে আসা হবে এবং তার জন্য আপনাদেরকে আর কোনো রকম আসতে হবে না রেশন দোকানে, আপনারা বাড়িতে বসেই রেশনটা পাবেন। তো প্রশ্ন হচ্ছে, বাড়িতে বসে তো রেশনটা পেয়ে যাবেন, তো তার জন্য আপনাদের কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। যদি আপনারা এই আধার লিঙ্কটি না করে থাকেন তাহলে মাল পাবেন না, তার কারণ এবারে বায়োমেট্রিক প্রসেস চালু হচ্ছে। আপনার যে আধার লিঙ্কটা করা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে, আপনাকে হাতের ছাপটা দিতে হবে মেশিনে, যেভাবে আপনারা ব্যাংকে বা কোনো CSP সেন্টারে নানান জায়গায় যান যেখানে আধার লিঙ্ক বা আধার এনবেল্ড যে সিস্টেম রয়েছে সেখানে আপনারা কী করেন, হাতের ছাপটা দেন, দিয়ে টাকা তোলা জমা এগুলো করেন। তো ঠিক ওখানেও একটা মেশিন নিয়ে যাবে ডিলাররা, অর্থাৎ ডিলাররা যাদেরকে নিয়োগ করবে সে সমস্ত কর্মীরা যাবে। তো আপনি কী করবেন, হাতের একটা ছাপ দেবেন ওখানে, হাতের ছাপ দেওয়ার পর আপনার হাতের ছাপটা ম্যাচ খেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওদের যে সার্ভারে, তো ওরা দেখতে পাবে যে আপনাদের ফ্যামিলিতে কতজন মানুষ আছে এবং কত পরিমাণ মাল পাবে, তো ওটা ওরা হিসাব করে আপনাদের দিয়ে দেবে, ঠিক আছে। তাই এবারে যদি আপনি হাতের ছাপটা না দেন এবং আপনারা যদি আধার লিঙ্ক না করে রাখেন তাহলে কী করতে হবে, আপনাকে আধার লিঙ্ক করতে হবে, নাহলে আর মাল পাবেন না। 16 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে, আপনাকে মাল পেতে গেলে অবশ্যই হাতের ছাপ দিয়ে, ঠিক আছে, আঙুলের ছাপ দিয়ে আপনাকে মালটা নিতে হবে, নাহলে আপনারা মাল পাবেন না। তো এবারে দেখে নেব যে ফ্রি রেশন, কেন্দ্র সরকারের তরফ থেকে যে ফ্রি রেশনটা দেওয়া হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা কত কেজি করে মাল পাবেন সেটা দেখে নেব। তো বন্ধুরা দেখুন, প্রথমে যে কার্ডটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনা AAY, অর্থাৎ এই কার্ডটা যাদের রয়েছে, তো চাল 15 কেজি পাবেন, আটা 19 কেজি পাবেন। তো এই কার্ডে
সব সময় পরিবার পিছু মাল দেওয়া হয়ে থাকে, কার্ড পিছু এই কার্ডে মাল দেওয়া হয় না, ঠিক আছে। চাল 15 কেজি পাচ্ছেন, আপনাদের সে 1টা কার্ড থাক আর 5টা কার্ড থাক, চাল 15 কেজি পাবেন, আটা 19 কেজি করে পাবেন, ঠিক আছে। আর দেখুন এখানে দেখুন লেখা আছে কার্ড পিছু প্রতি মাসে অতিরিক্ত চাল 2 কেজি, গম 3 কেজি, অর্থাৎ কার্ড পিছু 5 কেজি করে যে মাল, যে এটা এটাই কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেওয়া হচ্ছিল, তো এটা বন্ধ হয়ে গেল। আপনারা শুধু এবারে পাবেন 15 কেজি আর 19 কেজি করে, ঠিক আছে। তো এই কার্ডে আপনারা এই পরিমাণ মালটাই পাবেন। এরপর হচ্ছে পিএইচএইচ এসবিএইচএইচ এই দুটো কার্ডের ক্ষেত্রে মাল একই আছে, কার্ড আপনারা নিশ্চয়ই চেনেন, কার্ডের সঙ্গে পরিচিত পিএইচএইচ এসবিএইচএইচ কার্ড যাদের রয়েছে। তো এখানে বলে রাখি, তো আপনারা যেটা পাবেন চাল 2 কেজি করে পাবেন আর আটা 2 কেজি 850 করে পাবেন, ঠিক আছে। অর্থাৎ যদি ধরুন আমাদের ধরুন 6টা কার্ড আছে, তো আমরা এখানে কত 12 কেজি পেলেন, ধরুন 5টা কার্ড আছে 10 কেজি চাল পেয়ে গেলেন, ঠিক আছে। এবারে আটা 2 কেজি 850 করে হিসাব করবেন, অর্থাৎ যদি 3 কেজি করে ধরি তো 5টা কার্ডে 15 কেজি কিছুটা কম আপনারা আটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবারে এতদিন পর্যন্ত এইগুলো তো আপনারা পাচ্ছিলেনই কাঠ পিছু, তার সঙ্গে আবার এই চাল 2 কেজি, গম 3 কেজি করে আমরা পাচ্ছিলেন, অর্থাৎ যেটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। আর তো এই অতিরিক্ত বরাদ্দ পিএইচএইচ এসপিএইচএইচ এই কার্ডটা পাচ্ছিলেন, তো এবার থেকে এই মালটা এনারা পাবেন না, এনারা শুধু এই চাল 2 কেজি কাঠ পিছু আর আটা 2 কেজি 850 করে পাবেন। আগে যেটা কাঠ পিছু চাল 4 কেজি এবং আটা হচ্ছে 6 কেজি করে পাচ্ছিলেন, তো এটা কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে। শুধু আমরা 2 কেজি চাল কাঠ পিছু আর আটা হচ্ছে 2 কেজি 850 করে পাবেন। তো এটা গেল জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার যে কার্ড, সেই কার্ড সম্পর্কে গেল, ঠিক আছে। এবারে যে দুটো কার্ড পড়ে থাকলো সেটা হচ্ছে RKSY 1 এবং RKSY 2। তো এই কার্ডদের কোনোদিনই অতিরিক্ত মাল দেওয়া হয়নি, তো এবারও দেওয়া হবে না। তবে এনারা কিন্তু ফ্রি রেশন পেতে থাকবেন, যেহেতু এটা রাজ্য সরকারের অন্তর্গত এবং রাজ্য সরকার ফ্রি রেশন দিচ্ছে এবং এখনও পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তো ফ্রিতে দেওয়া হবে আপনাদের। তো এই দুটো কার্ডের ক্ষেত্রেও কিন্তু আধার লিঙ্ক করতে হবে, তাদের এই দুটো কার্ড রয়েছে আধার লিঙ্ক দ্রুত করুন, নাহলে কিন্তু আপনারা আর মাল এই কার্ডেও পাবেন না। তো এই কার্ডে কী কী মাল পাবেন চলুন সেটা একটু আমাদেরকে দেখিয়ে দিই। RKSY 1 চাল 2 কেজি, গম 3 কেজি, অর্থাৎ টোটাল 5 কেজি একটা কার্ডে মাল পাবেন, তো 5টা কার্ড থাকলে 25 কেজি মাল পেয়ে যাবেন। আর RKSY যে 2 কার্ড রয়েছে তারা হচ্ছে চাল 1 কেজি আর গম, দেখুন বন্ধুরা RKSY 2 কেজি কার্ড গম 1 কেজি পাবে, অর্থাৎ চাল 1 কেজি গম 1 কেজি টোটাল 2 কেজি। তো এবারে ধরুন 5টা কার্ড রয়েছে, তো 10 কেজি পেয়ে গেলেন, ঠিক আছে। তো এনারাও কিন্তু ফ্রিতেই মাল পাবেন, তবে এনারা অতিরিক্ত মাল এতদিন পর্যন্ত কোনো রকম পেয়ে আসেননি, তো এবারও পাবেন না। তো আশা করছি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে, তো ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।